বাবা, পুজো কিন্তু বেশি দেরি নেই, কালই শপিংয়ে যাব। কাল তোমার এমনিতেই ছুটি, যেন অন্য কোনো কাজ রেখো না। মেয়ের কথা শুনে আব্দুল হেসে বলে, তাই হবে মা, কাল কোনো কাজই রাখব না। সকালে ঘুম থেকে উঠে আবার বলো না যেন যে তোমার কাজ পড়ে গেছে, আমি কিন্তু কোনো কথা শুনব না, বলে রাখলুম। পাশের ঘর থেকে লাবণ্য বেরিয়ে এসে বলে, কি ব্যাপার রে বাপ বেটিতে, কিসের প্ল্যান হচ্ছে শুনি? কোথায় যেন যাওয়ার একটা কথা শুনলাম। কালই শপিংয়ে যাব মা, আর তো মাত্র কদিন বাকি আছে পুজোর, তাছাড়া কাল বাবা ছুটি আছে, তাই কালই যাব। মেয়ের কথা শুনে লাবণ্যর মনে পড়ে যায় নিজের ফেলে আসা দিনগুলোর কথা। পুজো মানেই তো একটা আলাদা আনন্দ আর নতুন জামা কাপড়। পুজো পুজো ভাবটাই যেন মনের মধ্যে আলাদা একটা অনুভূতি তৈরি করে। তখন গ্রামের বাড়িতে থাকতো লাবণ্যরা, বাড়িতে বাবা মা ভাই আর ঠাকুমা। লাবণ্যর বাবা ছিলেন স্বল্প বেতনে এক বেসরকারি চাকুরে, নিম্নবিত্ত পরিবার, আর্থিক সচ্ছলতা না থাকলেও বাড়িতে আনন্দের অভাব ছিল না। লাবণ্যর মনে আছে মহালয়ার ভোরে ঘুম থেকে উঠে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া শোনা। আগের দিন রাত থেকে সে কি উৎকণ্ঠা, ভোরের বেলায় উঠতে হবে। লাবণ্যর মা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখত। লাবণ্য ঠাকুমা বলতো, ওসব অ্যালার্ম ট্যালামের কী দরকার, ভোরের আজান দিলেই আমি তোদের সব ডেকে দেব। ভোরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গেই লাবণ্য ঠাকুমা ডাক দিত, লাবু, ও লাবু, উঠে পড় গো, ভাইকেও ডেকে দে, মহালয়া শুরু হয়ে গেল। চোখ খুললেই কানে ভেসে আসতো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই কণ্ঠ, আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত, জ্যোতির্ময়ী জগৎমাতার আগমন বার্তা। লাবণ্য ঠাকুমা প্রতি বছর মহালয়ার দিন ভোরে ডেকে দিত ভোরের আজান শুনে। আসলে লাবণ্যদের হিন্দু পাড়ার মধ্যে মাত্র কয়েকটা ঘর ছিল মুসলমান। ধর্ম আলাদা হলেও সবাই কিন্তু মিলে মিশে থাকতো এক সময়। লাবণ্যর বিয়ের পর থেকে আর কখনোই লাবণ্য গ্রামের বাড়িতে যেতে পারেনি, কারণ লাবণ্য বিয়ে করেছিল পাড়ার মুসলমান ছেলে আব্দুলকে। লাবণ্যর সঙ্গে আব্দুলের পরিচয় ছোট থেকেই, একই স্কুলে ছোট থেকে পড়লেও প্রেমটা শুরু হয় কলেজ থেকেই। লাবণ্য তখন কলেজে ফার্স্ট ইয়ার, বন্ধুত্ব থেকে প্রেম। আব্দুল নিজেই ভালোবাসার কথা বলেছিল লাবণ্যকে। আব্দুল ফাইনাল ইয়ারের পরীক্ষার আগেই লাবণ্যকে জানায় মনের কথা। লাবণ্যরও একটা ভালো লাগা ছোট থেকেই ছিল, আব্দুলের প্রস্তাবে আর না করতে পারেনি। তারপর দুজন দুজনকে ভালোবেসে ফেলে। মোটামুটি দেড় বছর কাটার পর আব্দুল ও লাবণ্যর প্রেমের ব্যাপারটা সবাই জেনে যায়, গ্রামের মানুষের মধ্যে কানাকানি শুরু হয়ে যায়। দুই বাড়িতে অতটা আপত্তি না থাকলেও গ্রামের মানুষ ভালো চোখে দেখল না এই সম্পর্কটা। লাবণ্যর বাবাকে গ্রামের মাতব্বররা হুমকি দিতে লাগলো, পরিষ্কার করে জানিয়ে দিয়ে গেল, মুসলমান ছেলের সাথে এসব ফষ্টিনষ্টি আমরা মেনে নেব না, মেয়েকে সাবধান করো, নহিলে গ্রামে তোমাদের থাকাটাই দায় হয়ে উঠবে। এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। লাবণ্যর মা বাবা লাবণ্যকে বোঝাতে লাগলো। লাবণ্যর মা লাবণ্যকে বলেছিল, বুঝতে তো পারছিস গ্রামের সব লোকজন কী সব বলছে, তোর বাবার সাথেই অনেকে ঝামেলা করছে, পারলে তুই সম্পর্কটা থেকে বেরিয়ে আয়। লাবণ্য মাকে বলেছিল, আমি আব্দুলকে ভালোবাসি মা, আমি কখনোই ছাড়তে পারবো না। তারপর একদিন রাতের অন্ধকারে আব্দুলের সাথে চলে আসে কলকাতায়। লাবণ্যর গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, তখন কলকাতায় এসে বিয়ে করে নেয় ওরা। ততদিনে আব্দুলও চাকরি পেয়ে গেছে। প্রথম কয়েক বছর ওরা ঘর ভাড়া করেছিল, তারপর জায়গা কিনে নিজেরাও বাড়ি তৈরি করে নিয়েছে। আজ ১৯ বছর কেটে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, তুহিনা এখন ইলেভেনে পড়ে। যাই হোক, মেয়ের শপিংয়ের কথা শুনে লাবণ্য আব্দুলের দিকে তাকিয়ে বলে, তুমি তো ঠিকই বলেছে, আর এই ছুটির দিনে না গেলে তোমার আবার টাইম হবে না, তাই কালি কেনাকাটাটা সেরে নেব। সে যাই হোক, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি চা করে নিয়ে আসি। তারপর লাবণ্য চা করে নিয়ে এসে চায়ের কাপটা আব্দুলের হাতে ধরিয়ে দিয়ে নিজের ঘরে চলে যায়। ঘর থেকে রেডিওটা নিয়ে এসে আব্দুলের পাশে এসে বলে,
আমার জীবনে সব থেকে বড় উপহার, আজও তাই বুকে করেই রাখি। বিয়ের পর সেবারে লাবণ্যর প্রথম দুর্গাপুজো। মহালয়ার আগের দিন খুব মন খারাপ লাবণ্যর। প্রতি বছরের মতো এবারের মহালয়াটা কাটবে অন্যরকম। এবছর ভোরের আজান শুনে ঠাকুমাও ডাকবে না, আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই উদ্দাত্ত কণ্ঠে কানে ভেসেও আসবে না। ভোরের শিউলি ফুলের গন্ধও চারিদিক মাতাবে না। একটা মন কেমনের সুর মনের মধ্যে বাজতে থাকে। তারপরে এইসব ভাবতে ভাবতে দু চোখে কখন যেন ঘুম এসে গেছে বুঝতে পারেনি। যখন ঘুম ভাঙল তখন কানে ভেসে আসছে, আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎমাতার আগমন বার্তা। কোথা থেকে এই আওয়াজ আসছে? চোখ খুলে লাবণ্য দেখে ঘরের টেবিলের উপর রয়েছে একটা নতুন রেডিও, আর পাশের চেয়ারটায় বসে আছে আব্দুল। এই রকম দৃশ্য দেখে লাবণ্য হচকুচিকে জিজ্ঞেস করেছিল, রেডিও? আব্দুল বলেছিল, তোমার জন্য, মহালয়ার ভোরেই এই সারপ্রাইজটা দেব বলেই তোমাকে বলিনি আগে থেকে। লাবণ্য যে কতটা খুশি হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না। ভালোবাসার মানুষের থেকে এই রকম ভালোবাসার উপহার লাবণ্যকে ভরিয়ে তুলেছিল। আব্দুলের জন্যে এক রাশ ভালোবাসা সঞ্চয় করে ফেলেছিল সেদিন। আজ এতগুলো বছর কেটে গেছে, সেদিনের সেই রেডিওটা সযত্নে রেখেছে লাবণ্য। প্রতি মহালয়ার ভোরে আজও বেজে ওঠে ঠিক আগের মতোই।